সরকারি তুলারাম কলেজ নারায়ণগঞ্জের অনার্স অর্থনীতি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের ম্যাক্রো নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি প্রফেসর দিলরুবা আহমেদ, অর্থনীতি বিভাগ, সরকারি তুলারাম কলেজ। ইতিপূর্বে তোমরা সামষ্টিক অর্থনীতি ক্লাস করেছ নাজমুন নাহার ম্যাডামের সঙ্গে, তো আজকে আমি এই সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স নিয়েই তোমাদের সঙ্গে প্রথম দিকে একদম সূচনা পর্বে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। আশা করছি এই আলোচনা থেকে আলোচনা করলে তোমাদের কিছু জিনিস তোমাদের ক্লিয়ার হবে, এবং আমি মনে করি এই জিনিসগুলো তোমাদের সবসময় জানা খুবই জরুরি। একজন অর্থনীতি স্টুডেন্ট হিসাবে তোমাদের এটা সবসময় জানতে হবে, যেমন সামষ্টিক অর্থনীতির পরিচিতি, এটা সম্বন্ধে একটু আমি আলোচনা করব। তারপরে সামষ্টিক অর্থনীতির যে আলোচিত বিষয় বা সামষ্টিক অর্থনীতির যে চলকগুলো আছে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। তারপরে তোমাদের তোমরা সবসময় একটা জিনিস হলো ক্লাসিক্যাল অর্থনীতিবিদ নিয়েও ক্লাসিক্যাল অর্থনীতি কথাগুলো শোনো, তো এইটা নিয়েও আমি একটু তোমাদের ধারণা দেবো। ক্লাসিক্যাল অর্থনীতিবিদকে নিয়েও ক্লাসিক্যাল কার আধুনিক অর্থনীতিবিদ, তো ক্লাসিক্যাল অর্থনীতিবিদ আমরা সবসময় কিন্তু এটা জানি যে আমাদের যেটা বলা হয় যে অর্থনীতির ফাদার যে গ্রিক দার্শনিক অ্যাডাম স্মিথ, অ্যাডাম স্মিথের কথা বলা হয় যে অর্থনীতির জনক। আচ্ছা, এছাড়াও আরও আছে যেগুলো ক্লাসিক্যাল অর্থনীতি, যেমন ইংল্যান্ডের টমাস রবার্ট মালথাস, হ্যাঁ ডেভিড রিকার্ডো, ফরাসি দেশের জেবিসে, ওনাদেরকে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ হিসাবে ওনাদের নাম আমরা জানতে পেরেছি, বা ওনারা ক্লাসিক্যাল অর্থনীতিবিদ হিসেবে ওনারা পরিচিত। আচ্ছা আচ্ছা, সামষ্টিক অর্থনীতিটা কিন্তু একটা আধুনিক ধারণা। প্রথমে সামষ্টিক অর্থনীতির ধারণাটা ছিল না, প্রথমে অর্থনীতিতে শুধুমাত্র যেটা ব্যষ্টিক অর্থনীতি মাইক্রো ইকোনমিক্স নিয়ে আলোচনা করা হতো। 1930-এর দশকের পূর্বে অর্থনীতিকে শুধুমাত্র ব্যষ্টিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হতো, অর্থাৎ 1930-এর দশকের পূর্বে অর্থনীতিতে সামষ্টিক অর্থনীতি ছিল না, অর্থনীতি বলতে শুধু ব্যষ্টিক অর্থনীতিকে বোঝানো হতো। এরপরে 1933 সালে অধ্যাপক র্যাগনার ফ্রিশ উনি এই অর্থনীতির বিষয়বস্তুকে দুই ভাগে ভাগ করেন, মাইক্রো ও ম্যাক্রো। হ্যাঁ, মাইক্রো হচ্ছে ব্যষ্টিক, ম্যাক্রো হচ্ছে সামষ্টিক। তাহলে 1933 সালে অধ্যাপক র্যাগনার ফ্রিশ উনি অর্থনীতির বিষয়বস্তুকে দুই ভাগে ভাগ করেন, মাইক্রো ও ম্যাক্রো, এই দুই ভাগে ভাগ করেছেন। মাইক্রো মানে মাইক্রো হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, ম্যাক্রো হচ্ছে সামষ্টিক অর্থনীতি। আচ্ছা, এখন ম্যাক্রোটা হচ্ছে গ্রিক শব্দ, হ্যাঁ এর অর্থ হচ্ছে কি, ম্যাক্রো শব্দটার অর্থ হচ্ছে বৃহৎ বা বিশাল বা সমগ্র। এরপর ম্যাক্রো ইকোনমিক্সে এই ম্যাক্রো ইকোনমিক্স বিশ্লেষণ যারা করেছেন যে সমস্ত অর্থনীতিবিদ, তারা হচ্ছেন মালথাসের নাম তোমরা এর আগে জেনেছো অনেকেই, জনসংখ্যা তত্ত্ব উনি আলোচনা করেছেন, তো সেই মালথাস, তারপরে মার্কস, উইকসেল, পিগু, রবার্টসন, মার্শাল, কেইনস, ফ্রিডম্যান প্রমুখ অর্থনীতিবিদরা ওনারা এই সামষ্টিক বা ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে আলোচনা করেছেন। আচ্ছা, এখন তাহলে আমরা ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে কারা আলোচনা করেছিলেন, কোন অর্থনীতিবিদরা আলোচনা করেছিলেন, আমরা তাদের নাম জানলাম। এরপর আমরা এটাও কিন্তু একটু জেনে রাখবো যে মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতির বিশ্লেষণ করেছেন কারা, যেমন আমি আগেই বলেছি অ্যাডাম স্মিথ, রিকার্ডো, জে এস মিল, মার্শাল, এরকম আরও অর্থনীতিবিদ, তারা ওনারা মাইক্রো ইকোনমিক্স নিয়ে আলোচনা করেছেন। তাহলে আমরা কি জানলাম, আমরা জানলাম যে ব্যষ্টিক অর্থনীতিটা এটা 1933 সালে প্রথমে নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়, নরওয়ের একটা বিশ্ববিদ্যালয় নাম যেটা হচ্ছে অসলো বিশ্ববিদ্যালয়, সেখানকার অধ্যাপক র্যাগনার ফ্রিশ উনি অর্থনীতির বিষয়বস্তুকে দুই ভাগে ভাগ করেন, একটা হচ্ছে মাইক্রো ও ম্যাক্রো ইকোনমিক্স। আচ্ছা, তাহলে এরপরে আমরা জানলাম যে ম্যাক্রো হচ্ছে গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে বৃহৎ, বিশাল, সমগ্র। হ্যাঁ, আর মাইক্রো ইকোনমিক্স বিশ্লেষণ করেন হচ্ছে অ্যাডাম স্মিথ, রিকার্ডো, জে এস মিল, মার্শাল, এরকম আরও অর্থনীতিবিদরা। আচ্ছা, এখন 1960 সালে মিল্টন ফ্রিডম্যান নামে একজন অর্থনীতিবিদ উনি কী করেছেন, উনি করেছেন হচ্ছে মুদ্রাবাদ বা মনিটরিজম, হ্যাঁ এটা নিয়ে কিন্তু উনি আলোচনা করেছেন, এটা হচ্ছে আরও পরে। আচ্ছা, এখন আমরা একটু জানবো যে 1970-এর দশকে রবার্ট লুকাস,
টমাস সার্জেন্ট প্রমুখ অর্থনীতিটা এনারা কি করেছেন, এনারা হচ্ছে এই যে সামষ্টিক যে অর্থনীতির এর যে সমস্যার যে এর যে সমস্যা আছে সেটা সমাধানের সমাধানের লক্ষ্য ওনারা কি করেছেন, ওনারাও কিছু মানে ওনারা কিছু লজিক্যাল এক্সপেকটেশন ওনাদের ছিল বা যৌক্তিক প্রত্যাশা ছিল। হ্যাঁ, এখন অষ্টাদশ শতাব্দীতে যখন সমগ্র ইউরোপে বিশেষ করে ইংল্যান্ডে ও ফ্রান্সে যখন অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে কি হয় যে একটা নতুনত্ব সূচনা হয়, তাহলে কি হচ্ছে যে অষ্টাদশ শতাব্দীতে সমগ্র ইউরোপ বিশেষ করে ইংল্যান্ড ও ফ্রান্সে অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে একটা নতুনত্বের নতুন কিছুর সূচনা হয়। যেমন কি হয় যে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার, তারপরে বৃহদায়তন কলকারখানা স্থাপন, শ্রমিক নিয়োগ, এই সব কিছু মিলিয়ে অর্থনীতিতে একটা নবযুগের সূচনা হয়। সেটা হচ্ছে কবে? সেটা হচ্ছে অষ্টাদশ শতাব্দীতে। একটা নবযুগের সূত্রপাত ঘটে, তার মানে তখন কি 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 নবযুগ, কেন নবযুগ, কারণ তখন হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার হয়, তারপরে তখন বড় বড় কলকারখানা স্থাপন হয়, শ্রমিকরা নিয়োগ হয়, এগুলো মিলিয়ে কি হয়েছে অর্থনীতিতে একটা নতুন যুগের সূত্রপাত ঘটে। তখন দেশে দেশে কি হয় যে একটা শিল্প বিপ্লবের ছোঁয়া ছড়িয়ে পড়তে থাকে, যে এই যে শিল্পের এই অফুরন্ত সম্ভাবনা, হ্যাঁ এই সম্ভাবনাটা হচ্ছে কিসের সম্ভাবনা, এটা হচ্ছে পুঁজি আর শ্রমের সমন্বয়। কারণ আমাদের শিল্প অর্থনীতিতে কী লাগবে, আমাদের মেইন লাগবে হচ্ছে ক্যাপিটাল, পুঁজি, আর কী লাগবে, শ্রমিক। তাহলে পুঁজি এবং শ্রমিকের সমন্বয় হচ্ছে কি হচ্ছে যে পুঁজি শ্রমের সমন্বয় আমাদের হচ্ছে নতুন আমাদের শিল্পের শিল্পের আবির্ভাব হচ্ছে, মানে শিল্পের আবিষ্কার বা শিল্পের গতি হচ্ছে পুঁজি এবং শ্রম। হ্যাঁ, তাই পুঁজি শ্রমের সমন্বয় কি হচ্ছে শ্রম বিভাগ, এই ইত্যাদি এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে অর্থনীতিকে তখন কি হয়েছে নতুনভাবে বিন্যস্ত করার একটা চিন্তা ভাবনা শুরু করে। এটাকে শুরু করেছে, এটা কিন্তু শুরু করেছেন অ্যাডাম স্মিথ, তারপর হচ্ছে মালথাস, হ্যাঁ ডেভিড রিকার্ডো, জন স্টুয়ার্ট মিল, জিন ব্যাপটিস্ট, এই সমস্ত অর্থনীতিবিদরা এনারা কী করেছেন, এনারা পুঁজি শ্রমের সমন্বয়ে এবং শ্রম বিভাগ ইত্যাদি বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এনারা অর্থনীতিকে নতুনভাবে বিন্যস্ত করার চিন্তাভাবনা শুরু করেন। কে কে শুরু করেন? অ্যাডাম স্মিথ, থমাস মালথাস, ডেভিড রিকার্ডো, জন স্টুয়ার্ট মিল, জিন ব্যাপটিক্স, এই সমস্ত অর্থনীতিবিদগণ। তারা কি বলেছেন? তারা বলছেন যে অর্থনীতির যে অনেক ধরনের সমস্যা, বহুমুখী সমস্যা, এই অর্থনীতির বহু অনেক ধরনের সমস্যা নিয়ে তারা আলোচনা করতে গিয়ে কি যে কিছু তত্ত্ব বা থিওরি, হ্যাঁ এইসব থিওরি কি করে তারা যে দিচ্ছে সেটাই হচ্ছে সেই থিওরিগুলোই হচ্ছে মানে গড়ে তোলেন জন্যই তাদেরকে বলা হয়েছে তারা ক্লাসিক্যাল অর্থনীতিবিদ হিসেবে পরিচিতি লাভ করেছেন। তাহলে কি হচ্ছে যে অর্থনীতির এই বহুমুখী সমস্যাগুলো নিয়ে আলোচনা যে তাত্ত্বিক মানে থিওরি, হ্যাঁ থিওরি মানে অর্থনৈতিক ভাবধারা, এই যে থিওরি নিয়ে অর্থনৈতিক ভাবধারা গড়ে তোলেন যেটা ক্লাসিক্যাল অর্থনীতি হিসাবে পরিচিত, তাহলে তাদের এই থিওরিগুলো তাদের এই তত্ত্বগুলোকেই ক্লাসিক্যাল অর্থনীতি হিসাবে তখন পরিচিতি লাভ করে। আচ্ছা, এই সমস্ত অর্থনীতিবিদরা কী করে যে এই যে শিল্পের যে একটা অফুরন্ত সম্ভাবনা, হ্যাঁ পুঁজি শ্রম সমন্বয় করে শ্রম বিভাগ ইত্যাদি বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তারা কী করেছেন অর্থনীতিকে একটা নতুনভাবে বিন্যস্ত করার চিন্তাভাবনা শুরু করেন। কারা শুরু করেন? এই যে অ্যাডাম স্মিথ, থমাস মালথাস, তারপরে আমি যে সমস্ত জন স্টুয়ার্ট মিল, এরা আর কি করেন যে এরা এটা চিন্তাভাবনা শুরু করেন। তাহলে এটা আমরা দেখলাম কি যে অষ্টাদশ শতাব্দীতে এই ধরনের চিন্তা, কিন্তু অষ্টাদশ শতাব্দীর শেষ দিক থেকে আবার কি হয়, অষ্টাদশ শতাব্দীর শেষ দিক থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথম তিন দশক পর্যন্ত কে কে, উইলিয়াম স্টেনলি, জেভন লিয়েন্স ওয়াল্ডাস, আমরা সাধারণত বড় নামটা ই করি না, আমরা বলি যে ওয়াল্ডাস, হ্যাঁ কার্ল মেঞ্জার, আলফ্রেড মার্শাল, আমরা মার্শালের কথা মার্শালই বলি, পিগুর কথা পিগু বলে আমরা আলোচনা করি, এই যে এই সমস্ত এনাদেরকে বলা হচ্ছে নিও ক্লাসিক্যাল। হ্যাঁ, ক্লাসিক্যালের পরে যারা তাদেরকে ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের পরে যারা আসছেন তাদেরকে বলা হয় নিও ক্লাসিক্যাল। এই নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা কী বললেন যে অর্থনীতির এই যে সমস্যাগুলোকে ওনারা তখন বেষ্টিক পর্যায়ে প্রান্তিক উপযোগিতা,
প্রান্তিক উপযোগিতা, মূল্য প্রক্রিয়া এইসবের আলোকে সমাধানের চেষ্টা করেন নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা। এই নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা কী করেছে, যে ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা যে চিন্তাধারা, যে আলোচনা করেছেন, যে বিশ্লেষণ করেছেন, সেইগুলোকে কিন্তু তারা মেনে নিয়েই, কারণ একটা মানুষ যখন একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে যায় তখন কিন্তু নিশ্চয়ই পিছনের জিনিসগুলোকে ফেলে না, পিছনের জিনিসকে মেনে নিয়েই তারা, বা পিছনের জিনিসগুলোকে বিশ্লেষণ করে বা সেইগুলোর সমালোচনা করেই কিন্তু তারা নতুন একটা পর্যায়ে পৌঁছায় বা পর্যায়ে যায়। হঠাৎ করে কিন্তু একটা নতুন পর্যায়ে পৌঁছানো সম্ভব না। তাই নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা কী করেছেন, যে ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের চিন্তাধারাকে মেনে নিয়েই তারা যৌক্তিকভাবে দেখানোর চেষ্টা করেছেন যে সামষ্টিক ব্যবস্থায় কী হয়েছে, সামষ্টিক ব্যবস্থায় সবসময় যে পূর্ণ নিয়োগ, ওনারা বলছেন যে সামষ্টিক ব্যবস্থায় সবসময় পূর্ণ নিয়োগে ভারসাম্য থাকবে। আসলে তো সবসময় পূর্ণ, আমরা পরে জানবো কেইনসের ইয়েতে যে বিশ্লেষণে, যে সবসময় যে পূর্ণ নিয়োগ অবস্থায় ভারসাম্য থাকবে তা না, পূর্ণ নিয়োগের পরেও ভারসাম্য অর্জন হতে পারে অথবা পূর্ণ নিয়োগের সময়ও ভারসাম্য নাও থাকতে পারে। হ্যাঁ, মানে ভারসাম্য অবস্থায় পূর্ণ নিয়োগ নাও থাকতে পারে, এটা আমরা পরে জানবো। কিন্তু ওনারা বলেছেন যে পূর্ণ নিয়োগে সবসময় ভারসাম্য থাকবে। এবং কী হয়েছে, আমরা একটা জিনিস নিয়ে এরপরে আলোচনা করব যে অর্থনীতিতে মন্দা বা মুদ্রাস্ফীতি, হ্যাঁ সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ওনারা বলছেন যে অর্থনীতিতে মন্দা বা মুদ্রাস্ফীতির মতো কোনো সমস্যা থাকবে না, কিন্তু এটা আসলে সম্পূর্ণ মেনে নেওয়া যায় না। কারণ অর্থনীতিতে অবশ্যই অর্থনীতিতে মন্দাও থাকে মুদ্রাস্ফীতিও থাকে, এটা আমরা পরে জানবো। তাহলে বিংশ শতাব্দীর প্রথম দিকটা যখন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা চিন্তাধারা ইতিহাসে, এই সময়টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় বলা হয়। তাহলে কোন অধ্যায়টাকে গুরুত্বপূর্ণ অধ্যায় বলা হয়, বিংশ শতাব্দীর প্রথম দিকটা। হ্যাঁ, বিংশ শতাব্দীর প্রথম দিকে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা আর ব্যবস্থার চিন্তাধারায়, মানে এই এই সময়টায় যে মানে ইন্টারন্যাশনালি যে একটা চিন্তাভাবনা করা হয়েছিল, তো সেটা ইতিহাসে, সেই সময় ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এই সময়টাকে বলা হচ্ছে। কারণ কি, যে আমি আগেই বলেছি যে আমরা পড়বো মহামন্দা সম্বন্ধে জানবো, যে 1930 সালে পশ্চিমা অর্থনীতিতে যে মহামন্দা, গ্রেট ডিপ্রেশন যেটাকে বলা হয়, সেটা কখন হয়েছিল, 1930 সালে পশ্চিমা অর্থনীতিতে একটা মহামন্দা দেখা দেয়। সেই সময় ক্লাসিক্যাল চিন্তাধারা ভুল প্রমাণিত হয়, ক্লাসিক্যাল চিন্তাধারা ভুল প্রমাণিত হতে থাকে। কারণ তখন ক্লাসিক্যাল চিন্তাধারায় কি বলেছিল, ক্লাসিক্যাল চিন্তাধারায় বলেছিল যে অর্থনীতিতে মন্দা বা মুদ্রাস্ফীতি থাকবে না, কিন্তু এটা 1930 সালের মহামন্দার সময়, গ্রেট ডিপ্রেশনের সময় সেই তথ্য বা থিওরি ভুল প্রমাণিত হয়। বিশ্বব্যাপী এই মহামন্দার ভয়াবহতার পরিপ্রেক্ষিতে ক্লাসিক্যাল অর্থনীতির ভুলভ্রান্তি দূর করে নতুন অর্থনৈতিক ভাবধারা নিয়ে এগিয়ে আসেন জন মেনার কেইনস। হ্যাঁ, এই কেইনস তখন কি করেন, তখন এই নতুন চিন্তা ভাবনার আবির্ভাব ঘটান। হ্যাঁ, আমরা আগেই জেনেছি যে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, উনি কিন্তু 1776 সালে ওনার যে বিখ্যাত গ্রন্থ অ্যাডাম স্মিথের অ্যান এনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশন, হ্যাঁ এটা হচ্ছে ওনার বিখ্যাত গ্রন্থ। তো এটাকে আমরা অ্যাডাম স্মিথের গ্রন্থ পুরোটা অনেক বড়, এই জন্য আমরা এখানে বলতে পারি, এখানে আমরা এটুকু মনে রাখবো যে দ্য ওয়েলথ অফ নেশন, হ্যাঁ যেটা উনি 1776 সালে এই গ্রন্থটা রচিত হয়েছিল। আচ্ছা, এখন আমরা তো সবসময় আমরা কিছু জিনিস জানি, যেমন ক্লাসিক্যাল অর্থনীতিবিদ, নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। হ্যাঁ, তো এই বিভিন্ন সময়কার অর্থনীতিবিদদেরকে এরকমভাবে আমরা এরকমভাবে মানে বলা হয়েছে, যেমন ক্লাসিক্যাল অর্থনীতি ওনাদের মধ্যে ছিলেন কি, গ্রিক দার্শনিক অ্যাডাম স্মিথ, উনি গ্রিকের ছিলেন অ্যাডাম স্মিথ, আর ইংল্যান্ডের ছিলেন হচ্ছে টমাস রবার্ট ম্যালথাস, ম্যালথাস ছিলেন ইংল্যান্ডের, ডেভিড রিকার্ডোও ছিলেন, আর ফরাসি দেশের অর্থনীতিবিদ ছিলেন জে বিসে, ওনারা সবাই ছিলেন ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। এখন আমাদের এটা মনে রাখতে হবে যে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ কারা ছিলেন, তাহলে গ্রিক দার্শনিক অ্যাডাম স্মিথ, ইংল্যান্ডের টমাস রবার্ট ম্যালথাস, ডেভিড রিকার্ডো এবং ফরাসি দেশের জে বিসে, এনারা হচ্ছে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। এখন ক্লাসিক্যাল অর্থনীতিবিদ কেন বলা হচ্ছে, যে এনারা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বাজার অর্থনীতি নিয়ে ভিত্তিতেই অর্থনীতির
তত্ত্ব ও ধ্যান ধারণাগুলোর বিকাশ ঘটান। তাহলে ওনারা যে সমস্ত অর্থনৈতিক তত্ত্ব, ইকোনমিক থিওরি এবং ধ্যান ধারণার যে বিকাশ ঘটেছেন তার মধ্যে কী ছিল, যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ছিল এবং বাজার অর্থনীতি ছিল। অ্যাডাম স্মিথ কী মনে করতেন? অ্যাডাম স্মিথের মতে যে ব্যক্তির যে সমস্ত অর্থনৈতিক কাজকর্ম আছে সেখানে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ যদি থাকে তাহলে মানে সমাজের যে সামগ্রিক যে অর্থনৈতিক স্বার্থ সেটা বিঘ্নিত হবে, মানে রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ থাকবে না। এই ধারণার প্রেক্ষাপটে পুঁজিবাদ বা মুক্ত অর্থনীতি যেটাকে বলা হচ্ছে লেজেস ফেয়ার ইকোনমি, হ্যাঁ, এই তত্ত্বের এটা এই এই ধরনের একটা নতুন তত্ত্বের জন্ম হয়। তাহলে কি হচ্ছে যে অ্যাডাম স্মিথ কি বলছেন যে ব্যক্তির অর্থনৈতিক কাজকর্মে রাষ্ট্রীয় হস্তক্ষেপ থাকলে সেটা বাধাগ্রস্ত হয়, রাষ্ট্র নিয়ন্ত্রণ থাকবে না, সেটা বিঘ্নিত হবে, হ্যাঁ, সামগ্রিক অর্থনীতি স্বার্থ বিঘ্নিত হবে। এই ধারণার প্রেক্ষাপটে কি এসছে যে পুঁজিবাদ বা মুক্ত অর্থনীতি যেটাকে বলা হচ্ছে লেজেস ফেয়ার ইকোনমি। আচ্ছা, এখন আমরা জেনেছি কি যে অ্যাডাম স্মিথের দ্য ওয়েলথ অফ নেশন এটা 90 বছর পর, এই ওনার এই গ্রন্থ রচিত হওয়ার 90 বছর পর পুঁজিবাদ, আবার এই যে পুঁজিবাদ, উনি যে পুঁজিবাদের ধারণা, মুক্ত অর্থনীতির ধারণা করছেন সেটা পুঁজিবাদ বিরোধী এবং সমস্ত পুঁজিবাদ বিরোধী এবং যিনি ছিলেন হচ্ছে সমাজতন্ত্রের জনক। সমাজতন্ত্রের জনক কাকে বলা হয়? কার্ল মার্ক্সকে। এবং তার যে কার্ল মার্ক্সের বিখ্যাত গ্রন্থ, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, কার্ল মার্ক্সের বিখ্যাত গ্রন্থ দাস ক্যাপিটাল। তাহলে অ্যাডাম স্মিথের দ্য ওয়েলথ অফ নেশনের বইয়ের 90 বছর পর, গ্রন্থের 90 বছর পর পুঁজিবাদ বিরোধী এবং যিনি সমাজতন্ত্রের জনক কার্ল মার্ক্স, তার যে গ্রন্থ দাস ক্যাপিটালটা প্রকাশিত হয়। এই গ্রন্থে কার্ল মার্ক্স সর্বপ্রথম অ্যাডাম স্মিথ এবং তার অনুসারী যারা ছিল ক্লাসিক্যাল, মানে তার অনুসারীদেরকে উনি কী বলেছেন, ক্লাসিক্যাল অর্থনীতি বলে নাম অভিহিত করেছেন। তাহলে কার্ল মার্ক্সই কী করেছেন যে অ্যাডাম স্মিথ এবং তার অনুসারীদেরকে তিনি ক্লাসিক্যাল অর্থনীতি বলে আখ্যায়িত করেছেন বা অভিহিত করেছেন। তাহলে আমরা বুঝলাম যে এই ক্লাসিক্যাল ধারণাটা কে নিয়ে, ক্লাসিক্যাল ধারণাটার উদ্ভব করেছিল হচ্ছে কার্ল মার্ক্স, এবং কার্ল মার্ক্সের বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে দাস ক্যাপিটাল। এবং কার্ল মার্ক্স কী ছিলেন? উনি ছিলেন হচ্ছে সমাজতন্ত্রের জনক, ঠিক আছে, সমাজতন্ত্রের জনক। এগুলো তোমরা সবসময় মানে এই জিনিসগুলো খুব মনে রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, এরপরে আসা হচ্ছে নয়া ক্লাসিক্যাল যুগ। হ্যাঁ, 19 শতাব্দীর মধ্যভাগ থেকে শুরু হয় নয়া ক্লাসিক্যাল যুগ। তাহলে নয়া ক্লাসিক্যাল যুগটা কখন থেকে শুরু হয়? 19 শতাব্দীর মধ্যভাগ থেকে। এই সময়ে উল্লেখযোগ্য যারা ব্যক্তিত্ব ছিলেন তারা ছিলেন হচ্ছে জন স্টুয়ার্ট মিল, আলফ্রেড মার্শাল, জে বি ক্লার্ক, এনারা ছিলেন প্রমুখ অর্থনীতিবিদ। এরা ছিলেন হচ্ছে কি মানে নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। হ্যাঁ, এইসব নয়া ক্লাস এই সকল নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা কিছু ছিল ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের চিন্তাধারা তারা কিন্তু মেনে নিয়েই তারা দেখানোর চেষ্টা করেছেন যে অর্থনীতিতে সর্বদা পূর্ণ নিয়োগ বজায় থাকবে এবং মুদ্রাস্ফীতি কিংবা মন্দার মতো কোনো সমস্যা থাকবে না। এবার নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা কী বলছেন? ওনারা যে ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা যে পুঁজিবাদ এবং মুক্তবাজার অর্থনীতির কথা বলেছেন সেই তাদের ধ্যান ধারণাকে মেনে নিয়ে ওনারা বলছেন, নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা বলছেন যে অর্থনীতিতে সবসময় কি থাকবে? পূর্ণ নিয়োগ বজায় থাকবে, হ্যাঁ, ফুল এমপ্লয়মেন্ট থাকবে এবং মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন বা মন্দা, ডিপ্রেশনের মতো কোনো সমস্যা থাকবে না, যেটা একটা অবাস্তব, এটা তো হয় না। অর্থনীতিতে তো মন্দাও আসবে, কখনো কখনো মুদ্রাস্ফীতি থাকবে, সামান্য মন্দা সামান্য মুদ্রাস্ফীতি এটা থাকবেই। আচ্ছা, এখন হচ্ছে 1930 সালের দিকে পশ্চিমা অর্থনীতিতে কি হয়? মহামন্দা দেখা দেয়। যখন 1930 সালে পশ্চিমা মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে যখন কি হয় যে মহামন্দা, যেটাকে বলা হয় গ্রেট ডিপ্রেশন, দেখা দেয়, তখন এই যে ক্লাসিক্যাল চিন্তাধারা যে বলেছিল যে অর্থনীতিতে কখনো মন্দা বা মুদ্রাস্ফীতি থাকবে না, সেটা কি হয়, সেটা ভুল প্রমাণিত হতে থাকে। তখন কি হয় যে সেই সময় 1930 সালের দিকে বিশ্বব্যাপী মহামন্দার এই ভয়াবহতার পরিপ্রেক্ষিতে ক্লাসিক্যাল অর্থনীতিদের এই সমস্ত ভুলভ্রান্তি দূর করে নতুন নতুন অর্থনৈতিক ভাবধারা নিয়ে 1936 সালে
জন 1936-এর জন মেনার্ড কেইনস, তোমরা সবসময় জানবো যে আমাদের ম্যাক্রো ইকোনমিক্সের যে মেইন যিনি আলোচনা করেছেন সেটা হচ্ছে জন মেনার্ড কেইনস। কেইনসের বিখ্যাত, ওনার বিখ্যাত গ্রন্থটা আমাদের মনে রাখতে হবে, ওনার বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি। এটা হচ্ছে কেইনসের বিখ্যাত গ্রন্থ। উনি 1936 সালে তার এই গ্রন্থটা প্রকাশিত হচ্ছে, সেটা হচ্ছে দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি, এটা প্রকাশ হয়। তিনি তার গ্রন্থে দেখিয়েছেন যে অর্থনীতিতে ভারসাম্য অবস্থায় পূর্ণ নিয়োগ, ভারসাম্য অবস্থা হলেই যে পূর্ণ নিয়োগ হবে তা না, অর্থনীতিতে সবসময় ভারসাম্য যখন থাকবে তখনই যে পূর্ণ নিয়োগ হবে সেটা কিন্তু না, এই অবস্থায় অর্থনীতির সংকট মোকাবেলায় ব্যক্তিগত পর্যায়ে বরং রাষ্ট্রীয় হস্তক্ষেপের জোরালো ভূমিকার উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন, যেটা ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা বলছেন যে রাষ্ট্রীয় অর্থনীতিতে কী হচ্ছে, রাষ্ট্রীয় হস্ত মানে রাষ্ট্রীয় হস্তক্ষেপের প্রয়োজন নাই। হ্যাঁ, এটা কিন্তু উনি বলছেন যে না, অর্থনীতিতে মানে এই এইরকম বিভিন্ন ধরনের সংকট মোকাবেলায় রাষ্ট্রীয় হস্তক্ষেপের অবশ্যই দরকার আছে। আচ্ছা, এইভাবে অর্থনৈতিক চিন্তাধারায় বাজার নিয়ন্ত্রিত দাম ব্যবস্থার পাশাপাশি যেটা ছিল আগে, বাজার নিয়ন্ত্রিত দামের সাথে কী হচ্ছে চাহিদার যে সম্পর্ক, সেই বাজার দামটাই বাজারকে নিয়ন্ত্রণ করবে, সেটার পাশাপাশি কী ছিল, কী হলো যে সরকারি নিয়ন্ত্রণ ও এটা সমষ্টিগত অর্থনৈতিক কার্যকলাপের আন্তঃসম্পর্কে, এই যে বাজার ব্যবস্থার বাজার ব্যবস্থা যে মানে দাম ব্যবস্থা, হ্যাঁ এই যে বাজার নিয়ন্ত্রিত যে দাম ব্যবস্থা এটার পাশাপাশি সরকারি নিয়ন্ত্রণ ও সমষ্টিগত অর্থনৈতিক কার্যকলাপের আন্তঃসম্পর্কের ভিত্তিতে সামষ্টিক অর্থনীতির শুভ সূচনা ঘটে। তাহলে আমরা কিন্তু আগে জেনেছি, আগে কিন্তু সামষ্টিক অর্থনীতি ছিল না, তাই না? পরে সামষ্টিক অর্থনীতির সূচনা হয়। এটা কিভাবে সূচনাটা হয়, এটা হচ্ছে বাজার বাজার নিয়ন্ত্রিত দাম ব্যবস্থার পাশাপাশি সরকারি নিয়ন্ত্রণ ও সমষ্টিগত অর্থনৈতিক কার্যকলাপের মধ্যে যে একটা আন্তঃসম্পর্ক সেইটার ভিত্তিতেই সামষ্টিক অর্থনীতির শুভ সূচনা হয়। এখন অষ্টাদশ শতাব্দীর শেষ দিক থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথম তিন দশক পর্যন্ত কী হয়, উইলিয়াম স্টেনলি, জেভনস, লিওয়েন ওয়াল্ডার্স, কার্ল মেঞ্জার, আলফ্রেড মার্শাল, এসিপি গু প্রমুখ এই সমস্ত অর্থনীতিবিদরা ওনারা কী করেছেন যে অর্থনীতির যে সমস্ত সমস্যা সেই সমস্যাগুলো মানে ব্যষ্টিক পর্যায়ের যে প্রান্তিক উপযোগিতা, তারপর মূল্য প্রক্রিয়া ইত্যাদির আলোকে সমাধানের চেষ্টা করেন, এটা করেছিলেন। এই এই সব নিও ক্লাসিক্যাল, তাই নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা কী করেছিলেন, ওনারা মানে মাইক্রো পর্যায়ে ব্যষ্টিক পর্যায়ে প্রান্তিক উপযোগিতা মূল্য প্রক্রিয়া এগুলোর আলোকেই ওনারা সমাধানের চেষ্টা করেন। হ্যাঁ, এইসব নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা ক্লাসিক্যাল অর্থনীতি চিন্তাধারা মেনে নিয়ে দেখানোর চেষ্টা করেন যে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থায় সর্বদা পূর্ণ নিয়োগে ভারসাম্য থাকবে। এখন মানে ক্লাসিক্যাল নিও ক্লাসিক্যাল অর্থনীতি আর ক্লাসিক্যাল অর্থনীতিবিদ ওনারা ওনাদের চিন্তাধারা মানে নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের চিন্তাধারাকে মেনে নিয়ে ওনারা দেখানোর চেষ্টা করেছেন কি যে সামষ্টিক অর্থনীতিতে কী হবে, যে সবসময় পূর্ণ নিয়োগের মানে ভারসাম্য অবস্থায় পূর্ণ নিয়োগ থাকবে, ঠিক আছে, ওনারা সবসময় পূর্ণ নিয়োগের ভারসাম্য অবস্থাটা থাকবে এটা বলেছেন। হ্যাঁ, অর্থনীতিতে মন্দা কিংবা মুদ্রাস্ফীতির মতো কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, এটা হচ্ছে ক্লাসিক্যাল আর নিও ক্লাসিক্যাল অর্থনীতিটা বলেছেন। এরপর বিংশ শতাব্দীর প্রথম দিকটা কী ছিল, যে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা আর চিন্তাধারার ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ছিল, সেটা কখন ছিল, বিংশ শতাব্দীর প্রথম দিকে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা আর চিন্তাধারার ইতিহাসে এটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ছিল। তখন হচ্ছে 1930 সালে যে পশ্চিমা অর্থনীতিতে যে মহামন্দা দেখা দেয় সেই সময় ক্লাসিক্যাল চিন্তাধারাটা ভুল প্রমাণিত হতে থাকে, ভুল প্রমাণিত হয়। তখন বিশ্বব্যাপী এই মহামন্দার ভয়াবহতার পরিপ্রেক্ষিতে ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের এইসব ভুলভ্রান্তি দূর করে নতুন অর্থনৈতিক ভাবধারা নিয়ে এগিয়ে আসেন কে, জন মেনার্ড কেইনস। তাহলে
এখন উনি কি করলেন যে যখন মেইন কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে মহামন্দা গ্রেট ডিপ্রেশন এই সময়ে কি ছিল ক্লাসিক্যাল এবং নিও ক্লাসিক্যালদের চিন্তাধারাটা তখন ভুল প্রমাণিত হয়। যখন বিশ্বব্যাপী মহামন্দা যখন এই ভয়াবহতা দেখা যায় তারই পরিপ্রেক্ষিতে এই যে ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের সমস্ত ভুলভ্রান্তি দূর করে তখন জন মেনার্ড কেইনস উনি অর্থনৈতিক ভাবধারায় একটা নতুন নতুনত্ব নিয়ে আসেন বা উনি তখন এগিয়ে আসেন। তাহলে আমরা দেখলাম যে কী হয়েছে যে সামষ্টিক অর্থনীতিতে জন মেনার্ড কেইনস উনি হচ্ছে নতুন ধারণার উদ্ভব ঘটান। আচ্ছা, এখন সামষ্টিক অর্থনীতি, তাই না? আমরা দেখলাম সামষ্টিক অর্থনীতিটা হচ্ছে আমাদের একটা মানে পার্থিক জীবনে এটা খুবই একটা অবিচ্ছেদ্য অংশ যে সামষ্টিক অর্থনীতি যদি স্থিতিশীল থাকে, স্ট্যাবল থাকে, তাহলে তখন কিন্তু কিছু লোক কিন্তু বেকার থাকবে। হ্যাঁ, অর্থাৎ কিছু ব্যক্তি কাজ খোঁজ করবে কিন্তু কাজ পাবে না। হ্যাঁ, যারা আমরা বেকার কাকে বলছি যে যারা প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ পাচ্ছে না, তাদেরকেই তো অর্থনীতি বেকার বলা হচ্ছে। তাহলে বলা হচ্ছে যে সামষ্টিক অর্থনীতিতে কিন্তু কী হবে যে যদি অর্থনীতি স্থিতিশীল থাকে তাহলেও কিন্তু কিছু লোক বেকার থাকবে, তার মানে তারা কাজ খুঁজছে কিন্তু কাজ পাবে না কিছু লোক। আবার আয় যখন বৃদ্ধি পাবে তখন কী হবে, ব্যবসা প্রতিষ্ঠান বা কর্পোরেট তাদের মুনাফা তখন কী করবে, উচ্চ পর্যায়ে থাকবে। হ্যাঁ, এই ধরনের অর্থনীতি তখন কী হবে, জীবনযাত্রার মানও উচ্চ পর্যায়ে থাকবে এবং তখন যারা ছাত্রছাত্রী তারা পাশ করে কী করবে, তারা একটা চাকরির খোঁজে শ্রম বাজারে প্রবেশ করবে, করতে পারবে। এখন সামষ্টিক অর্থনীতি যদি অস্থিতিশীল থাকে তাহলে কী হবে, তাহলে অর্থনীতিতে তখন উচ্চ বেকারত্ব বিরাজ করবে, আয় কমে যাবে, তখন মুনাফা কমে যাবে, তখন জীবনযাত্রার মানও নিম্ন পর্যায়ে চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ সামষ্টিক অর্থনীতি আমাদের জীবনে ব্যাপক প্রভাব ফেলে থাকে। কাজেই সামষ্টিক অর্থনীতি কীভাবে কাজ করে তা জানাটা আমাদের খুবই দরকার। আচ্ছা, এখন হচ্ছে কি যে সামষ্টিক আমরা কি দেখেছি যে সামষ্টিক অর্থনীতির আমরা কিন্তু দেখেছি যে যখন অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে যখন কী ছিল যে ঊনবিংশ শতাব্দীর প্রথম দশক পর্যন্ত কী ছিল যে জেভন্স, লিওন, ওয়ালরাস, কার্লমার্স এরা কী করেছিলেন যে অর্থনীতির সমস্যাগুলোকে ব্যষ্টিক পর্যায়ে কিন্তু ওনারা দেখিয়েছিলেন। পরে আমরা জানলাম যে এটা কেইনস হচ্ছে সামষ্টিক অর্থনীতিটাকে যখন ১৯৩০ সালে মহামন্দা দেখা দিল তখন তিনিও এটাকে ভুল প্রমাণিত করেছেন। এখন যেটা আধুনিক সামষ্টিক অর্থনীতির যখন যাত্রা শুরু হয় সেটা কত শুরু হয় ১৯৩৬ সালে। ঠিক আছে, তাহলে ১৯৩৬ সালে ব্রিটিশ অর্থনীতিবিদ যে ম্যানিয়ার কেইনস, তার যে জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট মানি, এখানে উনি একটা নতুনত্বের সূচনা করলেন। হ্যাঁ, সামষ্টিক অর্থনীতি এখন অর্থনীতির যে অংশে কী থাকে যে মানুষের যে অর্থনৈতিক সমস্যাকে সামগ্রিকভাবে একত্র করে আলোচনা করা হয় তাকে আমরা সামষ্টিক অর্থনীতি বলি। সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্সটা কাকে বলে, অর্থনীতির যে অংশে সমাজের মানুষের অর্থনৈতিক সমস্যাকে সামগ্রিকভাবে একত্র করে আলোচনা করা হয়, মানে কোনো ব্যক্তি একজন ম্যাক্রো ইকোনমিক্স ব্যষ্টিক অর্থনীতি যেমন একজন ব্যক্তি একজন ব্যক্তির আয় তা একজন একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করা, একটি ফার্মকে নিয়ে আলোচনা হয়, কিন্তু সেটা কিন্তু না, সামষ্টিক অর্থনীতি সামগ্রিকভাবে একত্র অর্থনৈতিক সমস্যাকে সামগ্রিকভাবে একত্র করে আলোচনা করা হয়, এই জন্য এটাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি। অর্থাৎ সমগ্র অর্থনীতির সমন্বিত পর্যালোচনাকে সামষ্টিক অর্থনীতি বলে। ব্যক্তির আয়ের পরিবর্তে তখন আমরা কী জানবো, জাতীয় আয়, ব্যক্তিগত চাহিদা ও যোগানের পরিবর্তে সামগ্রিক চাহিদা যোগান, কোনো নির্দিষ্ট পণ্যের দামের পরিবর্তে সাধারণ দাম স্তর, এইগুলি হচ্ছে সামষ্টিক চলক নিয়েই আলোচনা করা হয় সামষ্টিক অর্থনীতিতে, তাই না? ব্যষ্টিক অর্থনীতিতে হচ্ছে ব্যক্তিগত চাহিদা, হ্যাঁ, ব্যক্তিগত যোগান, এগুলো ব্যক্তিগত আয়, এগুলো নিয়ে আলোচনা করা হয়। কিন্তু সামষ্টিক অর্থনীতিতে কী হয় যে সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান, দাম স্তর, হ্যাঁ, এইগুলো নিয়ে আলোচনা করা হয়। তাহলে অর্থনীতির বিভিন্ন চলক ও খাতসমূহের যে আন্তঃসম্পর্ক ও পরস্পর যে নির্ভরশীলতা সেটার সামগ্রিক বিশ্লেষণ পদ্ধতিকেই বলা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। অর্থনীতির বিভিন্ন চলক ও খাতসমূহের
আন্ত সম্পর্ক পরস্পর নির্ভরশীলতার যে একটা সামগ্রিক বিশ্লেষণ, এই পদ্ধতিকে বলা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। এটা আমাদের সামষ্টিক অর্থনীতি পড়তে গেলে আমাদেরকে এই জিনিসগুলো, সামষ্টিক অর্থনীতি কাকে বলে সেটা কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে। এখন আমরা সামষ্টিক অর্থনীতির আমরা কি যে যেটা কি কি বিষয় নিয়ে আলোচনা করে এবং এর চলকগুলো কি সেটা আমরা একটু বিস্তারিতভাবে জানবো। জাতীয় আয়, জাতীয় আয়টা হচ্ছে সবচেয়ে, যেটাকে বলা হচ্ছে ন্যাশনাল ইনকাম। হ্যাঁ, জাতীয় আয়টা সামষ্টিক অর্থনীতি খুব ইম্পর্টেন্ট একটা চলক, কারণ জাতীয় আয়ের সাথে একটার সাথে আর একটা সম্পর্ক যুক্ত। হ্যাঁ, জাতীয় আয় তাহলে কি যে সামষ্টিক অর্থনীতির প্রধান চলক হিসাবে জাতীয় আয়কে বিবেচনা করা হয়, কারণ জাতীয় আয়কে কেন্দ্র করেই কিন্তু কি হয় যে অর্থনীতির অন্যান্য চলক, অন্যান্য চলকগুলো কি যেমন উৎপাদন, বিনিয়োগ, কর্মসংস্থান, হ্যাঁ, এই চলকের মধ্যে এই চলকগুলোর মান কিন্তু নির্ধারিত হয় কিসের উপর বেশ করে, জাতীয় আয়ের ভিত্তিতেই। কাজে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম এটা কিন্তু সামষ্টিক অর্থনীতির একটা খুবই গুরুত্বপূর্ণ একটা চলক। এবং জাতীয় আয়ের পরিমাপ, বন্টন, হ্রাসবৃদ্ধি এগুলো বিষয় কিন্তু সামষ্টিক অর্থনীতিতে গুরুত্বের সাথে আলোচনা করা হয়। তারপরে সামষ্টিক অর্থনীতিতে আর কী কী বিশ্লেষণ করা হয়, যেমন ভোগ, হ্যাঁ, সঞ্চয়, মূলধন গঠন, বিনিয়োগ, বিনিয়োগের নির্ধারক নিয়োগ, পূর্ণ নিয়োগ, বেকারত্ব, মুদ্রাস্ফীতি, মন্দাবস্থা, এগুলোর কারণ, ফলাফল, প্রতিকার, এগুলো সব কিছুই কিন্তু সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়, তাই না? তাহলে কী যে কনজামশন, ভোগ, তারপরে সামগ্রিক ভোগ, কিন্তু সঞ্চয়, সামগ্রিক সেভিংস, মূলধন গঠন, ক্যাপিটাল ফর্মেশন, মূলধন গঠন, বিনিয়োগ, ইনভেস্টমেন্ট, বিনিয়োগের নির্ধারক, এগুলো সব কিছু কিন্তু, তারপর পূর্ণ নিয়োগ, তাই না, ফুল এমপ্লয়মেন্ট, বেকারত্ব, এগুলো সবই কি, ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, মন্দাবস্থা, ডিপ্রেশন, এগুলো কেন হচ্ছে, এগুলোর কারণ, এগুলো হলে কী হয় ফলাফল, এবং কীভাবে এইখান থেকে আমাদেরকে প্রতিকার পাওয়া যায়, সেই সব কিছুই কিন্তু সামষ্টিক অর্থনীতির, ম্যাক্রো ইকোনমিক্সের আলোচ্য বিষয়। এখন সরকার কর্তৃক গৃহীত যে সরকার কী করে যে আর্থিক নীতি, তাই না, মনিটরিং পলিসি, রাজস্ব নীতি, হ্যাঁ, ফিসকাল পলিসি, এই যে সরকারের যে এই নীতিগুলো নির্ধারণ করে, এগুলো কিসের ভিতরে, মানুষের অর্থের চাহিদা, অর্থের যোগান, ঋণ সৃষ্টি, ঋণের নিয়ন্ত্রণ, এগুলো কিন্তু এইসব পলিসির মাধ্যমে করা হয়। হ্যাঁ, এই মানে রাজস্ব আয়, আর্থিক আয়, রাজস্ব আয়, এগুলো কিন্তু এগুলোর থেকেই কিন্তু কীভাবে মানে অর্থের চাহিদা, কেন অর্থের চাহিদা হয়, হ্যাঁ, অর্থের যোগান কীভাবে আসবে, অর্থের যোগান বেড়ে গেলে কী করতে হবে, কীভাবে ঋণ সৃষ্টি করতে হবে, এইগুলো সব কিছুই হচ্ছে সামষ্টিক অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ আলোচিত বিষয়। আচ্ছা, আর একটা আমরা সবসময় জানি যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের লক্ষ্য, এই যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নের লক্ষ্যের জন্য কী করে সরকার, কিছু কর্মসূচি গ্রহণ করে। যেমন সেই কর্মসূচিগুলো কী, যেমন বার্ষিক উন্নয়ন কর্মসূচি, ADP, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এগুলো কিন্তু সরকার, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বিভিন্ন ধরনের পরিকল্পনা, তাই না, দ্বিবার্ষিক পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনা, তারপর আরও কী কী নির্ধারণ করে, কৃষি নীতি, শিল্প নীতি, বাণিজ্য নীতি, শ্রম নীতি, এগুলো সব কিছুই কী হচ্ছে যে সামষ্টিক অর্থনীতির গুরুত্বপূর্ণ আলোচিত বিষয়। তাহলে সামষ্টিক অর্থনীতির গুরুত্বপূর্ণ আলোচিত বিষয়গুলো কী সেগুলো কিন্তু আমরা জানলাম। এরপর আমরা কিন্তু অর্থনীতির সবসময় একটা জিনিস যেটা বলা হয় বাণিজ্য চক্র। বাণিজ্য চক্র কোনটা, যেটা আমি বলেছিলাম যে অর্থনীতিতে কখনো মন্দা, কখনো অর্থনীতিতে তেজি ভাব, চাঙ্গা ভাব থাকবে, হ্যাঁ, এইগুলোই হচ্ছে বাণিজ্য চক্র। হ্যাঁ, এগুলো চক্রাকারে আবর্তিত হয়, কখনো মন্দা আসলে কী হবে, বেকার হয়ে যাবে, উৎপাদন কমে যাবে, আবার যখন বাণিজ্যে তেজি ভাব, চাঙ্গা ভাব, তখন কী হবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে, উৎপাদন বেড়ে যাবে, হ্যাঁ, এই জিনিসগুলো, এগুলো হচ্ছে, এগুলো কেন হচ্ছে, এইগুলোর কারণ অনুসন্ধান এবং নিয়ন্ত্রণের উপায় সম্পর্কেও কী করা হয় সামষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয়। এছাড়া কি, এই যে এছাড়া হচ্ছে আমাদের যেটা বৈদেশিক বাণিজ্য, হ্যাঁ, লেনদেনের উদ্বৃত্ত, ব্যালেন্স অফ পেমেন্ট, তারপরে আমদানি রপ্তানি, হ্যাঁ, তারপরে বৈদেশিক বিনিময় হার, মুদ্রার অবমূল্যায়ন, ডিভ্যালুয়েশন যে হয়, তারপরে ব্যাংক ব্যবস্থা, তারল্য সংকট, তারল্য সংকট তোমার লিকুইডিটি মানে নগদ অর্থ এটা সংকট বা বেড়ে যায় অনেক সময় ব্যাংকে নগদ অর্থের পরিমাণ বেড়ে যায়, নগদ অর্থের, মূলধন বাজার, ঋণের বাজার, এসব বিষয়ে সামষ্টিক অর্থনীতিতে খুব গুরুত্বের সাথে আলোচনা করা হয়। এগুলো আমাদের কিন্তু জানতে হবে যে সামষ্টিক অর্থনীতির কম্পোনেন্টগুলো কী, চলকগুলো কী, কী জিনিসগুলো আলোচনা করা হয়। তারপরে আরও কী হয় যে সামষ্টিক অর্থনীতিতে দেশের দরিদ্র, আয় বণ্টন, অসমতা, মানব সম্পদ উন্নয়ন, কৃষি নীতি, শিল্প নীতি, বিনিয়োগ নীতি, বাণিজ্য নীতি, দাম নিয়ন্ত্রণ,
যেমন তেল গ্যাস বিদ্যুতের দাম, হ্যাঁ, তারপর সামষ্টিক, এগুলো সবই সামষ্টিক অর্থনীতির কার্যক্রমের মধ্যে খুবই বহুল আলোচিত, বহুলাংশে আলোচনা করা হয় বা প্রভাবিত করে। এখন আর্থসামাজিক অবকাঠামো কিন্তু আছে, যেমন রাস্তাঘাট, স্কুল কলেজ, হাসপাতাল, হ্যাঁ, এগুলো কিন্তু সামষ্টিক অর্থে আলোচনা আসছে, হ্যাঁ। তারপর হচ্ছে বৈদেশিক রেমিটেন্স, এগুলো অর্থনীতি, এগুলো হচ্ছে সবই সামগ্রিক, মানে এগুলোর উপরেই কিন্তু অর্থনীতির সামগ্রিক ভারসাম্য, অর্থনৈতিক স্থিতিশীলতা, হ্যাঁ, এগুলো সামষ্টিক অর্থনীতি খুবই গুরুত্বের সাথে আলোচনা করা। এছাড়া তো আমরা জানি যে মুদ্রাস্ফীতি, বেকারত্ব, এদের মধ্যে একটা সম্পর্ক, এটা নির্ণয়, যে ফিলিপস রেখার মতো একটা আধুনিক ধারণা, এগুলো সবই সামষ্টিক অর্থনীতির মাধ্যমে জানা যায়। আচ্ছা, মোটামুটিভাবে আমরা কিন্তু সামষ্টিক অর্থনীতির কীভাবে, সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়গুলো আমরা জানলাম। আচ্ছা, আমরা আরেকটু জানবো, যে যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে মহামন্দা, গ্রেট ডিপ্রেশন, এটা সম্বন্ধে তোমরা একটু ভালোভাবে জানবা, কারণ মহামন্দাটা কিন্তু অনেক সময় তোমাদের টিকা আকারেও আসে, এটা আমাদের একটু জানতে হবে। আচ্ছা, মহামন্দা সম্বন্ধে আমরা কী জানবো, সেটা হচ্ছে যে 1929 সালের দিকে মানে ইউরোপে, ইউরোপ আর আমেরিকার অর্থনীতিতে কী হয় যে মন্দা দেখা দেয়। মন্দা দেখা দেয় মানে, মন্দাটা তো তোমরা বোঝো, যখন মানুষের কাজ উৎপাদন কমে যাবে, মানুষের কর্মসংস্থান কমে যাবে, আয় কমে যাবে, হ্যাঁ, তখন কি অর্থনীতির একটা স্থবির অবস্থা দেখা যায়, সেটাই তো মন্দা, হ্যাঁ। এই 1929 সালে যখন আমেরিকার অর্থনীতি করুণ অবস্থার সৃষ্টি হয়, তখন কী হয় যে 1.5 মিলিয়ন শ্রমিক কী হয়, বেকার হয়ে পড়ে, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে 1933 সালের মধ্যে এই 51 মিলিয়ন শ্রম শক্তির মধ্যে 13 মিলিয়ন বেকার হয়ে পড়ে, ঠিক আছে। আবার 1929 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যে পরিমাণ দ্রব্য সেবা উৎপাদন করত, সেটা 1933 সালে তার শতকরা 27 ভাগ কম উৎপাদন করে। তাহলে আমরা কী দেখতে পাচ্ছি যে এগুলো কিন্তু অনেক উৎপাদন কমে যাচ্ছে, কমে গিয়েছিল। 1929 সালে ওয়ার্ল্ড স্ট্রিটে শেয়ার বাজারের দাম হ্রাস পেলে তখন কী হয় যে তখন ব্যক্তিগত সম্পদও হ্রাস পেয়ে যায়। আবার 1940 সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে শতকরা 14 ভাগ শ্রমিক বেকার হয়ে পড়ে, ঠিক আছে। তারপরে হচ্ছে 1939 সালে শেষ হয়, মানে এই ইটা মোটামুটিভাবে 1939 সালের দিকে শেষ হয়। পশ্চিমা যে শিল্পোন্নত দেশগুলো, তারা খুবই দীর্ঘ এবং মানে গুরুতর মন্দার সম্মুখীন হয়, এই জন্য এই মহামন্দার সময় অর্থনৈতিক প্রতিষ্ঠান, সামষ্টিক অর্থনৈতিক নীতি এবং অর্থনৈতিক তত্ত্বে একটা কী হয়, মৌলিক পরিবর্তন সাধন করে, ঠিক আছে। তখন কি বিশেষ করে তখন যে মানে বেকারত্ব নিয়ে তখন কী করে, তখন নতুন করে একটা মানে চিন্তার সুযোগ সৃষ্টি করে, ঠিক আছে। যখন একটা সমস্যা আসে, তখন কিন্তু সেই সমস্যাটা সমাধানের চেষ্টা হয়। তো এই মহামন্দার যে এই যে ভয়াবহতা, এটা তখন কী হয় যে পশ্চিমা অর্থনীতিতে একটা বিপর্যয় নেমে আসে। তখন কী হয় যে হাজার 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 কলকারখানা বন্ধ হয়ে যায়, হ্যাঁ, দেউলিয়াত্ব কাঁধে নিয়ে ভেঙে পড়ে ব্যাংক ব্যবস্থা, ঠিক আছে। চাকরির খোঁজে তখন হন্যে হয়ে ওঠে, কিন্তু কাজ পায় না। তখন আয় জীবন ধারণ পর্যায়ে মানে জীবন ধারণ পর্যায়ে নেমে আসে, মানে তখন মানুষের জীবন ধারণ করাটাই খুবই মানে সমস্যা হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা তাহলে মহামন্দা সম্বন্ধে আমরা জানলাম যে তখন কী হয়েছে, তখন অনেক লোক বেকার হয়ে পড়েছে, উৎপাদন কমে গিয়েছে, শেয়ার বাজারেও ধস নেমে এসেছে, ঠিক আছে। এখন আমরা মোটামুটিভাবে আমরা জানলাম ম্যাক্রো ইকোনমিক্সের কী কী জিনিসগুলো আমাদের জানা দরকার। আচ্ছা, আমাদের আর একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে বেকারত্বের স্বাভাবিক হার, হ্যাঁ। এখন বেকারত্বের স্বাভাবিক হার বলতে কী বোঝাচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে যে অর্থনীতিতে কিন্তু সবসময় কিছু কী কথাকে সংঘাতমূলক, হ্যাঁ, বেকারত্ব, যেমন যারা সমবেকারত্ব কী, যেটা হচ্ছে চাকরি বা কাজের পরিবর্তে সংঘাতমূলক সেখানে বেকারত্ব দেখা দেয়, এবং কিছু কাঠামোগত বেকারত্ব, যেটা কারখানার সংকোচন প্রসারণের ফলে শ্রমিকের যখন স্থানান্তর হয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে কাঠামোগত বেকারত্ব। তো এই মানে এই ধরনের অর্থনীতির সবসময় কী হয়, তখন নতুন শ্রমিক এবং নতুন চাকরির সন্ধান চলতেই থাকে অর্থনীতির এই অবস্থায়। কাজে
একটা নির্দিষ্ট সময়ে যখন শূন্য পদের সংখ্যার সাথে বেকার শ্রমিকের সংখ্যার তুলনা করে বেকারত্বের স্বাভাবিক হার নির্ধারণ করা হয়, ঠিক আছে? যে আমাদের একটা দেশে আমাদের শূন্য পদ মানে খালি পদ কয়টা আছে আর বেকার কত কয়টা আছে, বেকার লোকজন কত কয়টা আছে সেটার সাথে একটা মানে তুলনা করে যে বেকারত্বের হার নির্ধারণ করা হয় সেটাকেই বলা হচ্ছে মানে সেইভাবেই স্বাভাবিক বেকারত্বের হার নির্ধারণ করা হয়, ঠিক আছে? তাহলে শ্রম বাজার যখন ভারসাম্য অবস্থা থাকে তখন কি হয়, তখন স্বাভাবিক শ্রম বাজারে সংঘাতমূলক এবং কাঠামোগত বেকারত্বের হার থেকেই বেকারত্বের স্বাভাবিক হারের উদ্ভব ঘটে। কিন্তু এখানে কিন্তু মানে অর্থনীতি কিন্তু ভারসাম্য অবস্থায় আছে, কিন্তু তারপরে ভারসাম্য থাকা অবস্থাও কিন্তু কিছু সংঘাতমূলক বেকারত্ব যারা চাকরি বা কাজের পরিবর্তে যখন মানে পরিবর্তনে যখন সংঘাতমূলক বেকারত্ব দেখা যায়, কী হচ্ছে যে কেউ হয়তো চাকরি পরিবর্তন করছে বা কাজ পরিবর্তন করছে তখন কিন্তু সেখানে একটা সংঘাতমূলক বেকারত্ব দেখা দেয়, ঠিক আছে? সেটাকেই বলা হচ্ছে স্বাভাবিক বেকার, তখন সেই বেকারত্বটাকে বলা হচ্ছে স্বাভাবিক বেকারত্ব। বেকারত্বের স্বাভাবিক হার শ্রম বাজারে কী হয় যে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে, যেমন নতুন মজুরি আইন, নতুন মজুরি আইন করলো শ্রমিক ইউনিয়নের দর কষাকষির ক্ষমতা এবং চাকরি সন্ধানের দক্ষতা কার্যকর, এই সময় কিন্তু কিছু বেকার হয়ে যায়, তাই না? কারণ তখন মজুরি নতুন কোনো মজুরি আইন করলো সেটা কমে যেতে পারে, তখন কিছু শ্রমিক বেকার হয়ে যায় বা শ্রমিক ইউনিয়ন কিছু ব্যাপারে দর কষাকষি করছে, এই সমস্ত কারণে কিন্তু এই ধরনের বেকারগুলো গড়া যায়। ফলাফল কী হচ্ছে যে বেকারত্বের স্বাভাবিক হারের চেয়ে শূন্য পদের সংখ্যা বা নিয়োগের ক্ষেত্রে, হ্যাঁ, নিয়োগ ক্ষেত্রের সংখ্যা যখন কম থাকে তখন কি হয় মজুরি হ্রাস পাবে। হ্যাঁ, যেমন যখন দেখা যাচ্ছে যে আমাদের পদ মানে শূন্য পদ কম কিন্তু বেকার বেশি, তখন কি হবে স্বাভাবিকভাবে, তখন তো শ্রমিক বেশি থাকলে তখন তো মজুরি হ্রাস পাবে। কিন্তু যদি শূন্য পদের সংখ্যা যদি স্বাভাবিক বেকারত্বের হার যদি বেশি থাকে তখন কি হবে, তখন মজুরি বৃদ্ধি পাবে, কারণ তখন শ্রমিকের মানে শ্রমিকের চাহিদাটাও বেড়ে যাবে। এটা তো খুবই একটা আমাদের সাধারণ একটা জ্ঞান। হ্যাঁ, তখন মজুরি তখন কি হবে, তখন মুদ্রাস্ফীতি কিন্তু বৃদ্ধি পাবে, তখন অর্থনীতিতে একটা তেজি ভাব দেখা দেবে, ঠিক আছে? যে যখন অনেক বেশি শ্রমিকের দরকার হবে তখন কি হবে, শ্রমিকরা কর্মসংস্থান হবে, শ্রমিকদের আয় বাড়বে, হ্যাঁ, তখন অর্থনীতিতে একটা তেজি ভাব দেখা দেবে। তাহলে কি স্বাভাবিক বেকারত্বের হার হচ্ছে যখন, এটা কে বলছে, মিল্টন ফ্রিডম্যান কিন্তু এই এই যে 1960 সালে সর্বপ্রথম বেকারত্বের এই স্বাভাবিক হারের ধারণার উন্নয়ন ঘটন কে, মিল্টন ফ্রিডম্যান আর এডমন্ড ফ্লেপস, এরা কী করেছে 1960 সালে সর্বপ্রথম বেকারত্বের স্বাভাবিক হারের ধারণার উন্নয়ন ঘটান। তারা সাধারণত কি বলছেন যে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি স্থিতিশীল অবস্থায় যে হারে বেকারত্ব থাকে তাকে স্বাভাবিক বেকারত্ব বলে। তাহলে কি বলছে যে অর্থনীতিতে যখন মুদ্রাস্ফীতিটা স্থিতিশীল থাকবে সেই স্থিতিশীল অবস্থায় যে হারে বেকারত্ব থাকে তাকে তারা স্বাভাবিক বেকারত্ব বলেছেন, অর্থাৎ অর্থনীতির স্থিতিশীলতা ও স্বাভাবিক অবস্থায় যে বেকারত্ব বিরাজ করে তাকে স্বাভাবিক বেকারত্ব বলে। মানে স্বাভাবিক বেকারত্বটা মানে অর্থনীতি যখন ব্যালেন্স থাকবে তখনও থাকবে, মানে স্বাভাবিক বেকারত্বটাকে মেনে নেওয়া যায়। স্বাভাবিক অবস্থা বলতে কী বোঝাচ্ছে, বলছে যখন অর্জনযোগ্য মোট জাতীয় উৎপাদন এবং বাস্তব মোট জাতীয় উৎপাদন এটা পরস্পর সমান হয়। অর্জনযোগ্য কাকে বলা হচ্ছে, যে যেটা আমরা প্রথমে যেটা আমরা একটা ই করি যে একটা ধারণা করি বা আমরা এক্সপেক্ট করি যে আমাদের এই পরিমাণ উৎপাদন আমরা অর্জন করব, হ্যাঁ, একটা বছরের শুরুতে আমরা এটা এটা হচ্ছে আমরা প্রত্যাশা করলাম, কিন্তু পরে আমরা বাস্তবে দেখা গেল যে আমাদের মোট জাতীয় উৎপাদন যেটা হয়েছে সেটা অর্জনযোগ্য, যেটুকু অর্জন করার মানে যোগ্যতা আছে সে যেটা আমরা ধারণা করেছিলাম সেটার সাথে মিলে গিয়েছে, তখনই সেটাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে যে তখন যখন সমান হচ্ছে সেটাকে আমরা স্বাভাবিক অবস্থা বলছি। তাহলে স্বাভাবিক অবস্থা বলতে কখন বোঝাচ্ছে, যখন আমাদের অর্জনযোগ্য উৎপাদন এবং বাস্তব মোট জাতীয় উৎপাদন, অর্জনযোগ্য মোট জাতীয় উৎপাদন এবং বাস্তব মোট জাতীয় উৎপাদন যখন পরস্পর সমান হবে সেটাকেই বলা হচ্ছে স্বাভাবিক অবস্থা।
তাহলে মোটামুটি ভাবে আজকে আমরা সামষ্টিক অর্থনীতির কিছু চলক নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি এবং তোমরা এই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করবে। তোমরা সবাই ভালো থাকবে এবং ভালো করে পড়াশোনা করবে এই কামনা করছি। আজকের মতো আমি এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।